ফার্স্ট ম্যাচ ছিল, আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের ব্যাটসম্যানরা মানে রান করতে পারি না আসলে, এই উইকেটে এত অল্প রান করে জেতাটা এটা অনেক ডিফিকাল্ট। 125 রান টি টোয়েন্টিতে আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তারপরও আমি মনে করি যে বেনি হয়েল অনেক ভালো ব্যাটিং করেছে লাস্টের দিকে, হয়তো ওই কয়টা রান করেছে বলে আমরা ফাইট দিতে পারছি, না হলে হয়তো এত ফাইট হতোও না। আর যেহেতু ফার্স্ট ম্যাচ, এখনও ওভারকাম করার অনেক কিছু আছে আমাদের, যে যে জিনিসগুলো ল্যাকিংসগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আর অবশ্য আমরা সামনে তো অনেক ম্যাচ আছে, আরও ভালো ভালো অপরচুনিটি আছে। আমি মনে করি যে এটা থেকে আমাদের অনেক যে ভুলগুলো আছে সেগুলো যদি শিখতে পারি, তাহলে আমাদের নেক্সট ম্যাচে আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দেখেন যে টি টোয়েন্টি খেলায় কিন্তু দুইটা ওভারই অনেক যথেষ্ট, একটা দুইটা ওভারই, বাট ওরা ভালো ট্রাই করেছে আমার বোলাররা, বিশেষ করে শরীফুল মুগ্ধ ওরা ট্রাই করেছে, বাট এন্ড অফ দ্য ডে হয়নি। ওরাও ভালো ক্রিকেট খেলেছে, বিশেষ করে জিয়া ভাই ওই সময় খুব ভালো ব্যাটিং করেছে। বলবো যে এটা হতে পারে হয়তো ওরা নিজেদের ভুল যেটা আছে, আমরা হয়তো এটা নিয়ে পরে ডিসকাস করব, বাট এটা এ না যে হতাশ হওয়ার কিছু নেই এবং যে ওরা যে অনেক খারাপ বোলার এরকমও কোনো কিছু না। আমি মনে করি যে অবশ্যই ওরা অনেক ভালো বোলার। আপনি দেখেন শরীফুলও বাংলাদেশে অনেক ভালো করেছে টি টোয়েন্টি ওয়ান ডে, এবং টেস্টে অনেক ভালো বোলিং করেছে, দেখেন সব জায়গায়ও ভালো করছে, বাট একটা ম্যাচ হতেই পারে। মুগ্ধও অনেক ভালো বোলার, আমি মনে করি যে ও ডোমেস্টিক অনেক পারফর্ম করেছে, বাট ক্রিকেট খেলা একটা দুটো ম্যাচ হতেই পারে, বাট এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে ওভারকাম করার অনেক সুযোগ আছে। আমাদের রান করতে হবে টি টোয়েন্টিতে, আপনি বোলারদের যদি বেশি রান দেন তাহলে বোলারদের জন্য ইজি হয়ে যায়। বিশেষ করে দেখেন যে অ্যাটলিস্ট 150+60 রান হলে অনেক ভালো হতো, বাট আমাদের আমরা 20-25টা রান কম করেছি, 150+ রান করলে হয়তো আমাদের জন্য ইজি হতো, বাট প্রথম দিকে উইকেটগুলো আর্লি পড়াতে হয়তো ওই রানটা কাভার হয়নি। বাট মনে করি ফার্স্ট ম্যাচ আমাদের, যেহেতু আমরা ওইরকমভাবে আমরা ফার্স্ট ম্যাচটা মানে বুঝেছি, দেখলাম যে কীভাবে কী হয়, ফরেনাররাও ওরাও অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, বাট যত তাড়াতাড়ি আমরা নিজেরা অ্যাডজাস্ট করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো হবে। উইকেট ভালো ছিল, একটু স্পিন করছিল, বাট ভালো ছিল আমি মনে করি, বাট আমরা ব্যাটাররা ফল করেছি। ব্যাটসম্যানরা যদি একটু যত্ন সহকারে একটু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতো তাহলে ভালো হতো। দেখেন আমাদের টিম কিন্তু আমি মনে করি অনেক ভালো একটা টিম, গুড প্লেয়াররা যারা আছে তারা রিসেন্টলি খেলছে, টি টোয়েন্টি ফরম্যাটে খেলছে, এবং ফরেনার যারা আছে ওরাও অনেক ভালো আছে, বাট হয়তো দুই একটা ম্যাচ অ্যাডজাস্ট করতে করতে অনেক বুঝতে বুঝতে চলে যাবে, বাট আমি মনে করি স্টিল আমি বিলিভ করি যে না, ওরা ভালো ক্রিকেট খেলবে, এবং অবশ্যই ব্যাটসম্যানরা যদি ভালো ক্রিকেট খেলে অবশ্যই আমরা বোলাররাও সাপোর্ট করতে পারবো, বাট দুইটা মিলেই কিন্তু টিম রেজাল্ট করে। যেহেতু একটা ম্যাচ গেছে, একটা ম্যাচ দেখে বিবেচনা করা উচিত না, এখনও অনেক ম্যাচ আছে, ইনশাল্লাহ আশা করি চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। দেখেন যে এই ম্যাচটা হেরেছি বলে যে আমাদের অনেক কিছু হারিয়ে গেছে এরকম কোনো কিছু না, আমাদের টিমে যারা আছে সবাই ভালো প্লেয়ার, আমি মনে করি সবাই এক্সপিরিয়েন্স প্লেয়ার, বিভিন্ন বাংলাদেশেও খেলেছে, যারা ফরেন আছে তারা বাইরের বিভিন্ন লিগ খেলে, বাট আমি মনে করি কি যে অ্যাডজাস্ট যত দ্রুত অ্যাডজাস্ট করতে পারবে আমাদের কন্ডিশনের সাথে তত তাড়াতাড়ি আমাদের রেজাল্টটা পাবো। সো এটাই আমরা চেষ্টা করবো, যত তাড়াতাড়ি আমাদের টিম অ্যাডজাস্ট করতে পারে। থ্যাংক ইউ ভাই, গুড বাই।